তো হ্যালো গাইস, আমরা আজকের ক্যানিং এ যাচ্ছি। ক্যানিং এর মাতলা ব্রিজ আর লর্ড ক্যানিং আর কি দেখাবো। ক্যানিং এর যে শ্মশান আছে সেই শ্মশান দেখাতে যাবো। চম্পি দিয়ে তোমরা ভিডিওটা দেখবে আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে। তো আমরা এখন লর্ড ক্যানিং এ যাচ্ছি আর লর্ড ক্যানিং এ যাওয়ার পথে আর এই এক পুরনো বন্ধু, সব আমাদের নতুন বন্ধু। আমি কবে পুরনো হলাম ভাই? মানে নতুন হলাম বুঝবে না, কিন্তু কোনো আমাদের কেমন হয়েছে সবাই কমেন্ট করবে। চলো বাই গাইস, আমরা এখন ক্যানিং ডেভিড স্টেশন স্কুলের এখানে চলে এসেছি। এই ভিতরে এখানে একটা সুইমিং পুল আছে। এই যে সুইমিং পুল, এখানে সাঁতার হয়। আর এইখানে একটা এখানে আমাদের সিট পড়েছিল, আমাদের এইচএসএল পরীক্ষার এখানে সিট পড়েছিল। এই আমরা বন্ধুরা সব এখানে আসলাম, মানে ক্যানিং এর লর্ড ক্যানিং যেতে এটা পড়ে আর কি, মানে এটা পেরিয়ে তারপরে আমাদের লর্ড ক্যানিং এ যেতে হয়। ঠিক আছে, আর আমি কোনোদিন এই স্কুলে আসিনি কি না, এইটা আছে ওই পরে আবার একটা আছে। আমি কোনোদিন আসিনি, প্রথম আসি এই একটা স্কুল। আর আমাদের যে ঘুটিয়ারি হরিহর যে স্কুলটা আছে সেই স্কুলের সব সিট আপাতত এখানেই পড়ে। চলো দেখা হয়ে গেল। আজও বাবা এটা আমাদের মনে করবে না, চোখে লাইট দিয়ে দেয়, চোখে লাইট রাতেবেলা চলবে না। রাতেবেলা একটা সিনারি রাস্তা থেকে এই যে সামনে যে প্রোডাক্টর প্রোডো দাঁড়িয়েছে ওই ভয় পেয়ে গেছিলাম ওখানে কতগুলো কি বলছে। ভিতরে ঢোকা যাবে, ঠিক আছে চলো আমরা চারদিকে ঘুরে দেখবো। আপাতত এখন ভিতরে ঢোকা বারণ, ভিতরে ঢুকতে দেবে না বলেছে। আমরা এমনি চারদিকটা ঘুরে দেখছি, দেখো খুব বড় আর কি বাড়ি, আর মানে কি বলবো, সেই পুরনো আমলে এই বাড়ি তৈরি করেছিল। আর এখনও পর্যন্ত সেই বাড়িটা সেই পুরনো ঐতিহ্য নিয়ে এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে। এখানে এখনও এখানকার ইটগুলো দেখো এখনও যথেষ্ট ভালো আছে। আর আমাদের এখনকার যে ইট দেয় সেই ইটের যা অবস্থা, হ্যাঁ এটা যা অবস্থা আছে। দামটা 100 টাকা ছিল তো, তাই এখন ঝরে পড়ে এয়ার গুহা। হ্যাঁ সেই চোরাই গুহা এখান থেকে যেখানে বাস করে এখন। রাস্তাটা বন্ধ করে দিয়েছে আর কি, মানে মেন ব্যাপারটা হচ্ছে যে এখনকার এখনো পর্যন্ত মানে বাড়িটা যে দাঁড়িয়ে আছে এটাই অনেক গর্বের বিষয়। আর এই জয় বন্ধু আমাদের যে কেন আসছে আর কি ভাইজাই মারতে, কি অবস্থা আছে এখন, কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ চাঁদা বন্ধুর অবস্থা খারাপ, পড়ে গেছে অতিরিক্ত পাকামো করে। যাই হোক এইটাই হচ্ছে দেখার আজকের, এই ভিতরে ঢুকতে দিচ্ছে না যেহেতু, ওর জন্য আমরা দেখাতে পাচ্ছি না ভিতরটা ঢুকে। তো এখানে কিছু কিছু গাছ আছে,
এই পুকুরের নিচে দিয়ে অনেক গুয়া আছে। এগুলো কি ফুল গাছ? এই যে ফুল গাছটা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে বলবে যে এটা কি ফুল গাছ। ঠিক আছে, ব্রিটিশরা এই ফুলগুলো দিয়ে পূজা করত। ঠিক আছে, এটা লটকে নিয়ে এখানে দেখা দেখতে পাচ্ছি, আপনারা দেখিনি এই ফুল গাছটা। ঠিক আছে, পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন আইন 2001-এর 2 নং ধারা অনুসারে এই ঐতিহ্য সম্পন্ন পুরো পুরাকৃতিটি সংরক্ষিত এবং ঐতিহ্য সম্পন্ন পুরাকৃতি রূপে ঘোষিত হয়েছে। যে কেউ চৌহদ্দিসহ এই স্মারক ধ্বংস, ক্ষতি ও পরিবর্তনের বিকৃত সৌন্দর্যহানি, অপসারণ অথবা বিলুপ্ত ঘটনায় তিনি আইনত দায়বদ্ধ থাকিবেন। ও আচ্ছা, মানে বলতে চাইছে এটাই যে যদি এই যে জিনিসটা আছে আর কি প্রাচীন ঐতিহ্য, যদি এটাকে কেউ যদি ক্ষতিগ্রস্ত করতে, যেটা সরকারের আন্ডারে আছে, তো এটা যদি কেউ ক্ষতিগ্রস্ত করতে চায় তো তাহলে তার উপর মানে সরকারি আইন মানে এই করা হবে আর কি আইন। কি অবস্থা, এই তো রাস্তা ছিল কিন্তু যাওয়া রাস্তা ছিল। ঠিক আছে, যাই হোক, এই দাঁড়া রাস্তা হয়ে যায়, এই পথটা বন্ধ করে দিয়েছে, একটা আছে এই একটা একটা পথটা বন্ধ করে দিয়েছে, বন্ধ করলে লোক ঢুকবে না হচ্ছে না। পথ দেখো, ঠিক আছে না, ঠিক আছে চলো ভিতরে ঢুকতে পারে, দাঁড়া বারান্দায় যাবো, ওখানে বারান্দায় ঢুকতে না। এই যে এই যে গাছগুলো আছে না, এই গাছগুলো বিশাল খারাপ, এই যে গাছের পাতাগুলো মানে প্যান্টে প্যান্টে সব লেগে যায়। তো গাইজ, এই যে আমরা লটকানি এসেছি, এই বাড়ির মধ্যে যদি ঢুকতে চাই তো নাকি এখানে একটা প্যান্ডেল হচ্ছে, এখানে তো এখানে নাকি কালী পুজোর প্যান্ডেল হচ্ছে, তো বলছে যে এখানে নাকি চাঁদা না দিলে ওখানে ভিতরে ঢোকা যাবে না, মানে কি ধরনের রুলস আমরা বুঝতে পারলাম না জিনিসটা, তাই পুরোপুরি দেখাতে পারলাম না। যাই হোক, দুঃখিত, চলো বাই।